আসসালামু আলাইকুম, তানজিনা কুকিং এ স্বাগতম। আজ প্রথম আমি তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদে দেশি মুরগের ঝোল। প্রথমে একটা প্যানে 3 টেবিল চামচ তেল দেব। পেঁয়াজ কুচি দিয়ে একসাথে তেজপাতা, দারচিনি, লং, এলাচ দিয়ে 5 মিনিট কষিয়ে বাদামি হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমি তেজপাতা, লং, দারচিনি, এলাচ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। বাদামি রং হয়ে গেছে, এখন আমরা সামান্য পানি দিয়ে দেব। পানি দিয়ে এখন রসুন বাটা দুই টেবিল চামচ, এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব স্বাদ মতো। রাঁধুনি গরম মশলা 2 চা চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে আসছে সামান্য। এখন মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেব। পানি দেব না, কারণ মাংস থেকে এমনিতেই পানি বের হবে। মাংস কষিয়ে আসছে, এখন আমি সামান্য চিনি দিয়ে দেব। ভালো টেস্ট আসবে, আর একটু পরিমাণ মতো লেবু রস দিয়ে দেব। এখন আমি চুলাটা ভালো করে আগুন দিয়ে দেব, যাতে 10 মিনিটের ভিতরে হয়ে আসবে।
আমি সামান্য টমেটো দিচ্ছি, স্বাদটা ভালো আসবে। দেখতে পাচ্ছেন হয়ে আসছে, আমি একটু ঝোল দিয়ে দেব যাতে যেহেতু ঝোল রান্না করতেছি একটু ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে নেড়ে ঢেকে দেব। এবার 10 মিনিট পর আমি নেড়ে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের ঝোলটা হয়ে আসছে, এখন কাঁচামরিচ দিয়ে পরিবেশন করব। ঝোলটা তৈরি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। চুলাটা অফ করে দিচ্ছি। কালারটা খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন গরম গরম দেশি মুরগির ঝোল। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর ওই যে বেল বটনে ক্লিক করবেন। আর আমি নেক্সট টাইমে যে রান্নাগুলো তৈরি করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।